এই সেই প্রান্তর যেখানে বদরের যুদ্ধটা সংঘটিত হয়েছিল আলহামদুলিল্লাহ, এবং মুসলিম বাহিনী সর্বপ্রথম বড় জয় লাভ করে। এবং এই যুদ্ধে তৎকালীন আবু জেহেল সেও মৃত্যুবরণ করেন। তৎকালীন সময় মুসলিম বাহিনীর মাত্র 300 জন এবং শত্রুপক্ষের 1000 বা তার বেশি যোদ্ধাদের নিয়ে এই যুদ্ধ এখানে সংগঠিত হয়, এবং আবু জেহেল বিশাল এক বাহিনী নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তাদের পুরোপুরি টার্গেট ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকলকে হত্যা করার। কিন্তু আল্লাহ যাকে হেফাজত করেন আসলে তাকে কেউ কোনো কিছুই করতে পারে না।